हेलो एवरीवन, आमी देवारती, वेलकम बैक टू माय चैनल। आरो नतून नतून वीडियो पेते आमार चैनलटिके लाइक एवं सबस्क्राइब करते भूलो ना। किन्तु आज मन बोले उठछे एसेछे शरत, हिमेर परश लेगेछे हावार परे, सकाल बेलाय घासेर आगाय शिशिरेर रेखा धरे, आमलकी बन कापे जेन तार बुक करे दुरु दुरु, पेयेछे खबर पाता खसानोर समय हयेछे शुरू, आमेरिकाय एखन आटम বা শরৎকাল। এটাই হলো ফল সিজনস, মানে বাংলায় পাতা ঝরার মরশুম। ম্যাপেল গাছগুলোতেই মেলি রঙের বৈচিত্র্যটা বেশি দেখা যায়, সবুজ সবুজ থেকে হলুদ, হলুদ থেকে লাল, ছবিতে যেরকম দেখা যাচ্ছে। এবছর তো সব কিছুই অন্যরকম, তাই খুব দূরে যাওয়া হলো না, কাছাকাছি এই রঙের বৈচিত্র্য দেখতে দেখতে একটা ডে ট্রিপের জন্য বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরোনোর সময় মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, তবে হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায় একটু ঠান্ডা ছিল। রোদের আলো গাছগুলোতে পড়ার ফলে আরও চারিদিকটা উজ্জ্বল হয়ে উঠেছিল, আর আমার কেন জানি না ভীষণ মনে হচ্ছিল যে আমি যেন সোনালি আলোর দেশে এসে পৌঁছেছি। এক ঘন্টার গাড়ি জার্নির পর অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। হ্যালো, আমরা এখন পৌঁছেছি হপকিন্টন স্টেট পার্কে। খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। প্রায় 1500 একর জায়গা জুড়ে এই স্টেট পার্কটি রয়েছে, যার মধ্যে রয়েছে হাইকিং ট্রেলস, পিকনিক করার জায়গা, মাছ ধরার জায়গা এবং লেকের কিছুটা পোর্শনে স্নান করার জায়গাও রয়েছে। গ্রীষ্মকালে এখানে অনেক ধরনের বোট ভাড়ায় পাওয়া যায় লেকটা ঘোরার জন্য, যেমন প্যাডেল বোট, কায়াক। আগের বছর গ্রীষ্মকালে আমি এখানে এসেছিলাম আর জীবনের প্রথমবার কায়াকিং আমি এখানেই করেছিলাম। সবাই মিলে আমরা এই লেকের ধারে অবশেষে ঘাঁটি কাটলাম। যদিও এখানে পিকনিক করার জন্য নির্দিষ্ট জায়গা করাই আছে, কিন্তু আমরা কিছুটা ভিড় এড়াতেই নির্জনে একটা জায়গা বেছে নিলাম। চাইলে এখানে বারবিকিউ করা যেতে পারতো, কিন্তু আমরা প্রত্যেকেই বাড়ি থেকে খাবার এনেছি। এত রকমের ভালো ভালো খাবার দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, পেট পুজোটা বেশ ভালো হলো। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু হাঁটাহাঁটির জন্য বেরিয়ে পড়লাম পার্কটাতে। আজকের দিনটা আমার খুব ভালো কাটলো। চারিদিকে এত রং দেখে মনে হয় যেন প্রকৃতি নিজে হাতে রঙের তুলি দিয়ে সাজিয়েছে। বাড়ি ফেরার তো সময় হয়ে এলো আজকের মতন, তাই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।